আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল, কারণ আপনারা কিন্তু অনেকদিন যাবত আমার কাছ থেকে কম্পিউটার বানানোর ভিডিও চাচ্ছিলেন। তো মূলত আমি ইদানিং কোনো ভালো কোনো কম্পিউটার পাচ্ছিলাম না, যেখানে কিনা আমি আপনাদেরকে একটা হাই রেঞ্জের বা হাই প্রাইজের কোনো একটা কম্পিউটার বিল্ড করে দেখাবো। আজকে আমি একটা মোটামুটি হাই প্রাইজের কম্পিউটার বিল্ড করে দেখাবো, যেটা হচ্ছে RTX 3060 দিয়ে বিল্ড করা। অ্যান্ড এই পিসিটার প্রাইস হচ্ছে 180,000 টাকা। যে 180,000 টাকা দিয়ে আমি পিসিটা বিল্ড করবো, সেটা বিল্ড করার জন্য আজকে চলে আসি ক্রিয়েটাস কম্পিউটার। অ্যান্ড ক্রিয়েটাস কম্পিউটার কিন্তু আপনার সবসময় মতো ছিলেন, এখানে হাসান ভাইয়া আছেন। তো এখানে হাসান ভাইয়ের পাশাপাশি হৃদয় ভাইয়া আছেন, মূলত পিসিটা উনার। তো হৃদয় ভাই আজকে এই পিসিটা বিল্ড করেছেন, আর আপনারা কিন্তু আপনাদের মন মতো যে কোনো পিসি বিল্ড করার জন্য চলে আসতে পারেন ক্রিয়েটাস কম্পিউটার। ওনাদের শপের এড্রেস হচ্ছে মাল্টিপ্লান সেন্টার, লেভেল 7, শপ নম্বর 756-757। তো আর কথা বলছি না, চলুন আমরা পিসি সেট আপ ও বিস্তারিত সকল কিছু দেখে নিই। বন্ধুরা, প্রথমেই বলবো ভিডিওটিতে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দিবেন, ও লাইক দেওয়ার পর ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন আছে এখানে অবশ্যই আপনারা একটি ক্লিক করবেন, ও ক্লিক করার পর পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অলে চাপ দিয়ে দিবেন। তাহলে আমার পরবর্তী এইরকম সুন্দর সুন্দর ভিডিও আর কখন আপনার দ্বারা মিস হবে না। তো ওকে বন্ধুরা, হাসান ভাইয়া আছেন এখানে, এন্ড আপনারা কিন্তু পিসিটা দেখতে পাচ্ছেন। আমি যেটা বলছিলাম, এটা কিন্তু মোটামুটি আপনার হাই এন্ড পিসি, ফুললি হাই এন্ড, মানে সেমি ফ্ল্যাগশিপ বলতে পারেন আপনারা। মানে পিসি জগতে আসলে আপনি যত টাকা লাগাবেন ততই কম। তবু এগুলার বিস্তারিত সকল কিছু হাসান ভাই বলবেন। এন্ড আরেকটা কথা বলে রাখি, এগুলোর প্রাইসগুলো সবসময় আপ ডাউন করে, ঠিক আছে? মানে এক এক সময় এক এক রকম প্রাইস হয়। সো তার জন্য প্রতিটা কম্পোনেন্টের এক্স্যাক্টলি মডেল সহ এই পিসিটার প্রতিটার প্রাইস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সো আমি যে নামটা বলবো ওই নাম অনুযায়ী আপনারা কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশনটা চেক করবেন, ঠিক আছে? সো হাসান ভাই, আপনি আমাদেরকে কোনটা কি দেখাচ্ছেন শুরুতে? আসলে বেসিক্যালি হয়েছে কি, এই পিসির যে কম্পোনেন্টগুলো আছে এগুলো সব কিছুই কিন্তু হৃদয় ভাই বাসা থেকে ডিসাইড করে আসছিল যে এই দিয়ে পিসি বিল করবে। আমাদের কাছে আসার পরে আমরা জাস্ট কোনো কম্পোনেন্টগুলো দিয়ে দিলাম, ভাগ্য ভালো যে সবগুলাই পাওয়া গেল। মার্কেটে কিন্তু প্রচুর ক্রাইসিস চলতেছে, বিশেষ করে গ্রাফিক্স কার্ডের একটা ক্রাইসিস চলতেছে, র্যামের দামটা অনেকটা বেড়ে গেছে, তারপরে ওনার পছন্দের সবগুলো জিনিসই কিন্তু আমাদের কাছে ছিল। তো শুরু করি গ্রাফিক্স কার্ডটা দিয়ে, যেটা আমরা দিচ্ছি, উনি যে গ্রাফিক্স কার্ডটা নিল আর কি, এটা হলো গিগাবাইটের একটা গ্রাফিক্স কার্ড, GDDR6 এর 8GB একটা গ্রাফিক্স কার্ড, 3060 Ti। আর ইমরান ভাই আপনি তো জানেন, রিসেন্টলি কিন্তু এই 3060 কার্ডটা মার্কেটে আসছে এবং খুব জনপ্রিয়, যারা গেমিং করতেছে বিশেষ করে এডিটিং এর জন্য যারা ব্যবহার করে, খুব চমৎকার একটা গ্রাফিক্স কার্ড। আর দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু বক্সটা আছে শুধু। এই যে এটা গ্রাফিক্স কার্ড, আমরা কি সাইড প্যানেলটা খুলতে পারি হাসান ভাই কোনোভাবে? হ্যাঁ, আমরা ভিতর সাইডটা একটু সুন্দরভাবে দেখতাম, খোলা যাবে। আর এটাতে কিন্তু গ্রাফিক্স কার্ডটার মধ্যে কিন্তু 8GB আছে, আপনারা দেখতে পাচ্ছেন গিগাবাইট লেখাটা কিন্তু। এই যে আচ্ছা, 8GBটা জ্বলতেছে না এখন? পিসিটা অলরেডি অফ আছে, আমি পিসিটা আবার চালু করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, পিসি এতক্ষণ অফ ছিল। ওকে, সো আমাদের এটার সাইড প্যানেলটা খোলা হয়ে গিয়েছে। এন্ড ইয়েস, এখন আপনারা দেখুন ভিতরের লুকটা আমি আপনাদেরকে দেখাই, পুরো চমৎকার একটা লুক। এখানে ইএ দেওয়া আছে, আমি জানি না এটা ইএ স্পোর্টসের কোনো কিছুর সাথে রিলেটেড কিনা। না, এটা হলো লিকুইড কুলার, আসলে মূলত আপনার যে ডার্ক ফ্লাশ টা লিকুইড কুলার আছে সেটারই। ডার্ক ফ্লাশ কোম্পানি আছে, এখন বুঝতে পারছি। এখানে দেখুন গিগাবাইটের এখানে RGB, এক এক সময় এক কালার লাইটিং জ্বলতেছে, এটা আসলে ক্যামেরা বোঝা যায় না, বাট বাস্তবে যখন আপনারা দেখবেন তখন কিন্তু অনেক সুন্দর লাগবে। কয় ফ্যান এটা স্কারে? টুইন ফ্যান, ডুয়াল ফ্যান, দুইটা ফ্যান, দুইটা ফ্যান আছে। হ্যাঁ, ওকে ফাইন। এটা চলার জন্য, মানে এই গ্রাফিক্স কার্ডটা চলার জন্য কত ওয়াটের পাওয়ার সাপ্লাই মিনিমাম রিকোয়ার্ড? 600 ওয়াট হলো বক্সের গায়ে লেখা থাকে রিকমেন্ডেড, তবে আমরা 650 ওয়াট দিয়েছি। আর আপনারা চেষ্টা করবেন সবসময় যে এইটা লেখা থাকে বক্সের গায়ে তার থেকে একটু বেটার কিছু নিতে, মানে বেশি নিতে, লাইক 450 যদি লেখা থাকে আপনারা 500 বা 550 বা 600 নিতে পারেন। তো 600 রিকমেন্ডেড, তারপর আমরা 650 দিয়ে দিছি। আর 750 নিতে পারলে হয়তো আরও ভালো হতো, বাজেটের কথা চিন্তা করে 650 দেওয়া হয়েছে। এটা যে পাওয়ার সাপ্লাই, এটা কি পাওয়ার সাপ্লাই? না সরি, এটা তো কুলিং ফ্যান। হ্যাঁ, পাওয়ার সাপ্লাইয়ের বক্সটা এখানে নেই, আমরা অলরেডি সেট করে ফেলেছি, আমাদের ক্যাসিং এর মধ্যে লাগানো আছে। আর আমরা দিয়েছি গিগাওয়াইটের, এই যে গিগাওয়াইটের পাওয়ার সাপ্লাই। হ্যাঁ, 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই এখানে লাগানো আছে অলরেডি। পাওয়ার সাপ্লাই পর আমি মাদারবোর্ডটার কথা বলবো। ভাইয়া কিন্তু মাদারবোর্ড চুজ করেছে রগিস্টিক্স এর একটা বোর্ড, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু। এটা তো ওনার পছন্দ, আপনার পছন্দ না নাকি? না, এটা ভাইয়া নিজে চুজ করে আসছে, B550F গেমিং, রগিস্টিক্স এর চমৎকার RGB কম্বিনেশন সহ একটা মাদারবোর্ড। আর মাদারবোর্ডের ভিতর আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই যে রগিস্টিক্স এর যে লোগোটা জ্বলছে এখানে RGB। তো রগের 550F গেমিং মাদারবোর্ডটা কিন্তু ভাইয়া নিছে। আর এরপরে আমরা এই পিসিতে কিন্তু দুটো RAM ইউজ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন G-Skill এর Tyrenzen 8GB 32 MHz দুটো RAM, 8GB করে 16GB। তো দুটো RAM ও কিন্তু লাগানো আছে, 32 MHz, টোটাল 16GB, 32 MHz, 16GB। RGB এই RAM গুলোর প্রাইস গুলো আইডিয়া আছে? RAM গুলো 4700 করে আমরা রাখলাম ভাইয়ের কাছে, অলমোস্ট 5000 টাকার মতো এটার দাম। যাই হোক, এরপরে আমরা কিন্তু এই পিসিতে একটা SSD ইউজ করেছি, আর 970 Evo 250GB, যেটা নাকি খুব ভালো স্পিড থাকে, আপনারা জানেন স্যামসাং এর এই M.2টা ইউজ করেছি। পাশাপাশি এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে আকর্ষণীয় যেটা প্রসেসর কিন্তু ইউজ করেছি আমরা 5600X, এটাও কিন্তু একেবারে নতুন, ইমরান ভাই জানেন, এটা রিসেন্টলি বাজারে আসছে। 6 Core 12 Thread একটা প্রসেসর, আর এই প্রসেসরের কিন্তু বেস স্পিড থাকে 3.7 up to 4.6। আর একটা জিনিস হলো 35MB ক্যাশ থাকে প্রসেসরটা, 5600, এটা হলো 5000 সিরিজের প্রসেসর। মার্কেটে একটু শর্ট থাকে, আমার কাছে ছিল, ভাইকে দিয়ে দিছি। এরপরে কিন্তু এই পিসির মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট আছে, ANZX এর একটা কম্পিউটার কেস আছে, আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে কিন্তু সবগুলো কম্পোনেন্ট দেওয়া থাকে। হ্যাঁ, এটা হলো ANZX 510i, এটার প্রাইসটা 8500 টাকার মতো, আমরা 8200 টাকা ধরছি বাইরে। কেসটা কিন্তু শুধুমাত্র সাদা কালার এবং এর বিল্ড কোয়ালিটি লুকিং এর জন্য কিন্তু এই কেসটা ম্যাক্সিমাম মানুষ পছন্দ করে। এই কেসটা হচ্ছে ফুলি হোয়াইট কালার, এন্ড ইয়েস, এটা কিন্তু প্লাস্টিক না, আপনাদের দেখে হয়তো প্লাস্টিক প্লাস্টিক ফিল হতে পারে, বাট এটা আসলে প্লাস্টিক না। আমি প্রথম ভাবছিলাম প্লাস্টিক, না
না এটা মেটাল আচ্ছা যাই হোক এরপর আমরা কিন্তু এই পিসি আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস আচ্ছা এখানে যে আমরা লিকুইড কুলারটা দেখতেছি লিকুইড কুলারটাও খুব সুন্দর মানে এই পিসি মাঝে সবচেয়ে চমৎকার জিনিস এটা আমি একটু ভিতর সেটটা যদি আপনাদের আরেকবার দেখাই দেখুন এটা হচ্ছে লিকুইড কুলার মনে হচ্ছে ভিতর ব্ল্যাক হোল মানে অনেক গভীর ডিপ 3D আচ্ছা ডিপ 3D এটার নাম এন্ড আপনারা যখন ভিতরে তাকাবেন মানে যখন এই চোখে তাকাবেন তখন মনে হবে ভিতরে বিশাল গভীর রাস্তা আচ্ছা যাই হোক এটার প্রাইস কত করে এক্স্যাক্টলি এটার প্রাইস 6000 সামথিং আচ্ছা যাই হোক আমরা যে ডার্ক ফ্ল্যাশ টু স্টার আরজিবি 240 একটা লিকুইড কুলার কিন্তু ইউজ করেছি এই বিল্ডের মধ্যে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা গেমিং মনিটর আছে টপ গেমিং VZ1R সিরিজের আর এই মনিটরটা কিন্তু 165 হার্টজ 165 হার্টজ মনিটর 165 হার্টজ এর মনিটর প্লাস পাশাপাশি 1 মিলি সেকেন্ড কিন্তু এটার রিফ্রেশ রেট তো এই মনিটরটাও কিন্তু ভাইয়া নিচ্ছে আর এই মনিটরটার প্রাইস কত পড়ছে মনিটরটার প্রাইস ছিল 25500 টাকা 25500 টাকা আচ্ছা পাশাপাশি আর অনেকগুলো কম্পোনেন্ট আছে এখানে আপনারা একটা হেডফোন দেখতে পাচ্ছেন HS45 এটা Corsair এর একটা হেডফোন নরমালি এগুলোর দাম তো আপনারা জানেন 4500 টাকা থেকে শুরু পাশাপাশি একটা মাউস দেখতেছেন ব্ল্যাক X7 এটা হলো ফ্যানটেকের পাশাপাশি একটা কিবোর্ড আছে স্কর্পিওর KG917 RGB মেকানিক্যাল তো এটা মেকানিক্যাল কিবোর্ড এটা কি আচ্ছা মেকানিক্যাল বুঝলাম প্লাস্টিক নাকি মেকানিক্যাল কিবোর্ডের স্পেশাল আসলে কয়েকটা দিক আছে যেমন এই বাটনগুলো কিন্তু আপনারা সব খুলতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাটন খোলার পরে কিন্তু এরকম লাগবে এই বাটনগুলো খুলে খুলে আপনারা পরিষ্কার করতে পারবেন আর একটা ব্যাপার আছে এগুলো যখন আপনারা টাইপ করবেন তখন কিন্তু আগেকার যুগের যে কিবোর্ড টাইপ মেশিন ছিল টাইপরাইটার মেশিন খটখট যে একটা শব্দ হয় একটা আওয়াজ হয় মিষ্টি লাগে ফিলিং দিবে আপনাকে হ্যাঁ তো এই কিবোর্ডটাও থাকতেছে একটা স্পিকার থাকবে মাইক্রো লেভেল আপনারা দেখতে পাচ্ছেন TMN1 2:1 অনেক জনপ্রিয় একটা স্পিকার এই স্পিকারটা অনেকদিন যাবত চলতেছে এবং এটা আরো চলবে কারণ এটার কোয়ালিটি অনেক ভালো তো এরপরে এটার প্রাইস কত এটার প্রাইস হলো আপনার 3500 টাকার মতো 3500 টাকার মতো ওকে স্যার আসলে মেইন কাহিনী হচ্ছে উনি এখানে যাই নিছেন ম্যাক্সিমাম হচ্ছে RGB সেটআপ স্যার আপনারা কিন্তু জানেন RGB সেটআপের প্রাইস কিন্তু নরমাল প্রাইস একটু বেশি হয় পারফরম্যান্সে তেমন কোনো ডিফারেন্স নাই তো ওকে এখন আপনাদের কথা আসতে পারে যে আসলে প্রাইসিং গুলো খুব কম বলছে এখন কথা আসলে এইগুলা মানে 180000 টাকা কিভাবে তো আমি একটু সিম্পল করে আবার আপনাদের একটু হিসাবটা দেখাই এটার প্রাইসটা হচ্ছে শুধু কেসিং এর প্রাইস হচ্ছে 8500 টাকা এখানে যে মনিটর মনিটর প্রাইস হচ্ছে 25500 টাকা এখানে যেই মাউস সেই মাউসের প্রাইস হচ্ছে 2000 টাকা এখানে যে 970 ইভো প্লাস এটার দাম হচ্ছে 5500 টাকা আর এখানে আছে AMD Ryzen 5 5600X ঠিক আছে আমি কিন্তু এখানে 36X ভাবছিলাম মাত্র খেয়াল করলাম এটা হচ্ছে 5600X এন্ড এটার প্রাইসটা কত হাসান ভাই 33000 33000 টাকা আচ্ছা জাস্ট প্রসেসরটা কিন্তু এখানে অলমোস্ট অনেকগুলো টাকা নিয়ে নিছে যাই হোক এখানে আছে এটা হচ্ছে যে মাদারবোর্ডের প্রাইসটা হচ্ছে 19000 টাকা এইখানে যে আমাদের গিগাবাইটের কি বলে এটাকে GeForce RTX 3060 Ti এটার প্রাইস হচ্ছে 52000 টাকা যেটা 3 বছর ওয়ারেন্টির সাথে আসে এখানে যে কিবোর্ডটা আছে স্কর্পিওনের KG917 এই কিবোর্ডের প্রাইস হচ্ছে 3000 টাকা এন্ড এখানে যে র্যামগুলো উনি কিন্তু দুইটা র্যাম ইউজ করছে যে দেখতে পাচ্ছেন RGB পার র্যাম প্রাইস হচ্ছে 4700 টাকা করে টোটাল যত টাকা সে একটু হিসেব করেন এখানে এই হেডফোনটার প্রাইস হচ্ছে 4500 টাকা এন্ড এখানে এটা প্রাইস হচ্ছে 6500 টাকা এটা প্রাইসটা জন্য কত 3500 3500 টাকা ওকে সো এটা হচ্ছে মূলত মূল হিসাব সো আপনি একটু হিসাব করে নেন যে টোটাল প্রাইস কত আসে একটা জিনিস মিস করছি এটা যে পাওয়ার সাপ্লাইটা সেই পাওয়ার সাপ্লাইয়ের প্রাইসটা বলিনি পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস কত 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই এটা হলো আপনার 5700 টাকা 5700 টাকা এছাড়া কি আর কোনো প্রাইস আছে না এই আপাতত এগুলাই এগুলাই সো ওকে আপনারা একটু হিসাব করে নেন আসলে প্রাইসটা কত টাকা পড়ে সো আপনাদের যদি মনে চায় এন্ড আপনাদের যদি বিলটা যদি পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা চলে আসতে পারেন ক্রিয়েটার্স কম্পিউটার ওনাদের শপের নামটা এখানে আরেকবার দেখে নিন ক্রিয়েটার্স কম্পিউটার এখানে 756 707 নম্বর দোকান হিউজ বড় একটা ওনাদের কম্পিউটার শপ এখানে কিন্তু আপনারা কম্পিউটার অ্যাক্সেসরির পাশাপাশি যে কোনো ল্যাপটপ পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ ল্যাপটপ এন্ড পাশাপাশি এখানে যে কোনো গেমিং হেডফোন বা গেমিং সিরিজের গেমিং রিলেটেড যে কোনো কিছু মানে পিসি রিলেটেড কম্পিউটার রিলেটেড যে কোনো কিছু হোক আপনারা কিন্তু ওনাদের কাছে পেয়ে যাবেন এন্ড সবগুলো চিপ প্রাইসের মধ্যে পাবেন ওনাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে এখানে মাদারবোর্ড কালেকশন আছে গ্রাফিক্স কার্ড কালেকশন আছে প্রসেসর কালেকশন আছে র্যাম কালেকশন আছে SSD কালেকশন এন্ড এভরিথিং আপনারা কিন্তু পাচ্ছেন ঠিক আছে মনিটর কালেকশন আছে হিউজ পরিমাণে তো ওকে এগুলোর জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন প্রাইসিং গুলো সকল কিছু দেওয়া আছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর হাসান ভাই চ্যানেলটা ভিজিট করবেন আর তার চ্যানেলে কেউ থাকলে আমার চ্যানেল ভিজিট করবেন হাসান ব্লগস এর যারা আছেন তারা সবাই ইমরান ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ইমরান ভাইয়ের যারা আছেন সবাই হাসান ব্লগ সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা এক হয়ে যাব আচ্ছা কিন্তু ভিডিও তো দেখবে আমার ভিউয়ার্স আপনার ভিউয়ার্স তো দেখবেন আমাকে দেখবে দেখবে আচ্ছা ঠিক আছে সো অবশ্যই ওনাদের শপের অ্যাড্রেসটা দেওয়া আছে আপনারা যে কোনো পিসি নেওয়ার হোক কুরিয়ার চলে কিন্তু নিতে পারবেন সো সেক্ষেত্রে ওনাদের নাম্বার দেওয়া আছে ইমরান ভাইয়ের চ্যানেলের নাম্বার অবশ্যই অবশ্যই কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আমি দিয়ে দেবো কথা দিলাম